আমি ডক্টর শওকত আল ইমরান, আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি হাসপাতালে প্রস্তুত আছি। আপনাদের যখন প্রয়োজন হবে তখন আসবেন, আর আপনারা ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নোয়াখালি টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শওকত আল ইমরান, মেডিকেল অফিসার, কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা জানেন করোনা মহামারী সারা বিশ্বে আজকে ছড়িয়ে পড়েছে, আমরা বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, আমরাও এর ভিতরে আক্রান্ত হয়েছি। এবং আমাদের সরকার এই করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য তার সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যারা চিকিৎসক আছি তারা প্রথম সারির এই করোনার বিরুদ্ধে যোদ্ধা হিসাবে আপনাদের পাশে আছি। আমরা চিকিৎসকরা বাংলাদেশের অতীত ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল আন্দোলনে এদেশের মানুষের জনগণের পক্ষে জনগণের সাথে সাথে নিয়ে অগ্রভাগে ছিল। আজকে 2020 সনে এই করোনা যুদ্ধে ডাক্তাররা, চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা এই চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের যার যা আছে আমরা তা নিয়ে রোগীদের পাশে আছি। ডাক্তাররা চিকিৎসা সেবা থেকে কোনো জায়গায়, বাংলাদেশের কোনো জায়গায় বিরত থাকে নাই। অনেকে অনেকের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে, অনেকে অনেক সেবাবত্তার মধ্য দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আপনারা মিডিয়ার কল্যাণে দেখতে পারছেন যে আমাদের কুয়েত মৈত্রী হাসপাতালে আমাদের অনেক চিকিৎসক নিজে অসুস্থ, গর্ভবতী, তারপরেও কিন্তু ওনারা চিকিৎসা থেকে বিরত থাকেন নাই এবং ওনারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা এই চিকিৎসা পেশায় আসছি চিকিৎসা দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু সকল সীমাবদ্ধতাকে উপেক্ষা করে আমাদের জনগণ, আমাদের রোগীদের পাশে আমরা দাঁড়াচ্ছি। এবং আমরা আমাদের সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত আমরা এই চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি আরও বেশি পরীক্ষা করার মাধ্যমে করতে পারি পরীক্ষাগুলো, তাহলে আমরা অনেকগুলো রোগী ধরতে পারব। এখন আমাদেরকে আমাদের প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকার আমাদেরকে যে নিয়ম কানুন দিয়ে দিয়েছেন আমরা সবাই সেই জিনিসগুলো জানি। আমাদের সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আমাদের যতটুকু সম্ভব ঘরের বাইরে আসা যাবে না, আমাদেরকে বারবার করে সাবান পানি দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আমরা অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ এগুলো স্পর্শ করব না। এই চারটা জিনিস যদি আমরা মেনে চলতে পারি আমরা ইনশাল্লাহ এই করোনাকে আমরা প্রতিরোধ করতে পারব। করোনা এমন একটা কোভিড-19 এমন একটা রোগ যেটা থেকে চিকিৎসার মাধ্যমে এটা রক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা যদি সারা বিশ্বের কথা চিন্তা করি, এখনও পর্যন্ত করোনার চিকিৎসার জন্য এরকম নির্দিষ্ট করে কোনো চিকিৎসা আবিষ্কার করা হয় নাই। সুতরাং আমাদেরকে হয়ে গেলে এটা চিকিৎসার মাধ্যমে ভালো হবে সেই আশা আমাদের জন্য দুরূহ একটা ব্যাপার। আমাদেরকে এই রোগ যেন আমাদের ভিতরে না আসে, আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে আমাদের সরকার, আমাদের প্রশাসন আমাদেরকে বারবার বলছেন, সেই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা এই রোগ থেকে প্রতিরোধ করতে পারবো, এই রোগ আমাদের ভিতরে আসবে না। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুড়া চাল। রাজকামাল চিনি গুড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার অভিজাত রাজকামাল চিনি গুড়া চাল।